কমি দেহো তোমারে কি আমি চিনি না আমার জ্বর আইছে তুই তো পাইছা কেসা কম্বল খেতা জড়িয়া সাল ব্যাকটেরিয়া তুই পাগারে বি যাইছে আও দাদা আরে কসি ওই জ্বর আর খেতা কাপড় আমার ঘরে রাইখা সাথে সাথে কি আমিও জ্বরে ভুগমু তুই মেদার সাথে খারাপ আর তুই তিনা থাকে দেখি আমার বল গলাবি না ফোয়ারি ভাই ও নো 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 আমার জ্বর আইছে আবার কি করে জ্বর আইছে কি কর হাত লাগা থাকো আমার করুণ জ্বর করুণ জ্বর জ্বর ঠিক করুণ না জ্বর আইছো তুমি আইছো এই যে ঘুরা 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 আইদে কলা জাগ দিবে ব্যাটাকে শিখাইছে গরা হ্যাঁ শিখাইছে গরা এই বেড়ির অসুখ হইছে তো দেখি কেলে অসুখ হইছে দেখি আপনার দেখি এই আইছো এই আই আই আমার জ্বর আইছে তুই তো পাইছা কেসা কম্বল খেতা জড়িয়া সাল ব্যাকটেরিয়া তুই পাগারে বি যাইছে আও দাদা আরে কসি ওই জ্বর আর খেতা কাপড় আমার ঘরে রাইখা সাথে সাথে কি আমিও জ্বরে ভুগমু আমি কি এতই পাগল দাদা হইলে আবার শালা গাইদা থাকুন নাকি শালাই তো কুলাই না একটা কাপড় থাকলে দে আমারে ও বাবা তোমার ছায়া তো কাম নাই শরীর দিয়া মুতমুত গন্ধ পাইছে আমার কাপড় দিয়া ভূতের বাসটা বের করার লাগা যাও যাও দোকান পারে যাও যাইয়া ওষুধ পানি কিনা খায়া সুস্থ হইলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই জ্বরে পড়লি হারা শরীর দেখ টুকা মত মত গন্ধ কোর মারি মারে এটা কি বাজার জানি আলসা জ্বরে নাকি আলসা জ্বরে তো কাম দেখে তো জ্বর আহে পাত তুলন লাগবো এখন জ্বর আহে বানর জ্বর ভালোইলে বাইতা আমি জ্বর নিয়া কই বাইতা হিস না মরার বানর জানি মা মা সিগি সাগরবার যাই জায়গা জায়গা খেতি খেতি আমার ভালো লাগে না আতি আতি জানে গুলে না সাইকেল মেলে সব যাতাম কোনে গেলি রে ওই কোনে গেলি বাইরে গেলি না কোনে গেলো কি সিল্লাই তো সিল লাগা সিল লাগলো কোন দিকে কোন গেছলাম কে সামনে খালি বসে দিতে না ঘর যে সামনে খেলা আছে পারো তো খালি করে না পাবেস এই না পাবেস মনে কি বেস ওই না ভাই তো তুই বেস আর দিন যে বাবা তো অবস্থা খারাপ খারাপ এই কালকে তো মুড়ি এনে দিলাম মুড়ি কি করছাও মুড়ি এনে দিছ মানে দৌড় মাইনে দেনে যা কে 15 টা হার মুড়ি এনে দিছে হ্যাঁ কি থা হে এখন পর্যন্ত চিন্তা করছ 15 টা হার মুড়ি আনছি আন্দলি মরে মুড়ি থাকবো না ওই 15 টা হার মুড়ি চাই রক্ত খাবি তুই চাই রক্ত খাম না হ্যাঁ এই যে হোন ডাক্তার মানুষ বেন্নে কালেজে এক মহিলা আইছিলে তুমি হ্যাঁ চিকিৎসা করো না কি লাগিয়া আরে চিকিৎসা করো মই ফাগে থেকে তো মনে করে যে কাশনটা দিছো কাশন দিয়ে আমি ডরে গেছি কে এই তুমি কেমন ডাক্তার হইছো তুমি ডাক্তার হই যদি ভয় পাও তাহলে মানুষ চিকিৎসা করবা কেমনে তোর কি অসুখ হইছে না হে বাজে কথা ঠান্ডা লাগছে আরে একটু ঠান্ডা লাগছে হাই হাই কই কি তিনটা থাক তিনটা থাকে থাক কি চিন্তা করছ কে এই এ বান্দর খারা খারা থাকে তো এটা কি করতেছো তিনটা থাকে থাকে না গো মেদার সাথে খারাপ আর তুই তিনা থাকে দেখবি আমার বল গেলাবি না ফোয়ারি ভাই ও নো 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 ব্রেক করো ব্রেক তোমার ঠান্ডা লাগছে হ্যাঁ তোমার নীল শীত করুন হইছে তুমি থাকে থাকো এই ডাঙে তিনা থাকে থাকবা এক ডাঙে থেকে ডাঙে মাথা থাকবা এক দুই গাই গেবা না এই যে ডাক্তার সাহেব থাকে থাকবেন কত কইলেন কে আই তো ঠিকই আবার পাদলা করে ধরছে আইরে আই হাতছো দিছে আমি হাতছো দা হাসল জোক কোন আইনে দেখি নাই আমি বিলাই পড়ছি তুমি তুমি ডাক্তার না কি আল্লামা বুঝানে ডাক্তার নামে হইছো মানে কলঙ্ক থাপ্পু তো কত দাঁত ভাঙা নাম ডেলি ডেলি না ভাবে সাই না তে হ্যাঁ না না মুড়ি কিনা দে তা ভালো লাগে না তাই না এই আমনাদের বাইরে বাইরে আছেন আমনারে যে মাস্কো মাস্কটা কি হবো আমি ওই যে নইতে নতুন জোয়ার আইছে তো পানি আইছে পানি দেখে আর সহ্য করা হলো না এনে ডুব দিছি ডুব দিলে ঠান্ডা লাগছে আর কাশ আছে
যাও যাও দারুজ যাও চিকিৎসা করো আরে মা 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 ঠান্ডা ঠান্ডা ওটা শুধু শুধু দেন ঠান্ডা শুধু তোমারে তোমারে দাদাগো আমি টিকা বসাব কি আর কাটা বল আলাই উরে হেছ দিছে আমি এবি করোনা দেখে ডরাই খালা আমার উরে হ্যাঁ দেখছো তো ঠান্ডা ছেড়ে দেবো গা চাপা ঠান্ডা ছাড়ব আর পানিতে নাইব না ওরে আল্লাহ গো আসি না আর কিছু আল্লাহ মা বুঝাই দিবি না কি কয় হ্যাঁ ডাক্তার মারি না রুকে গেছে মা মা ওষুধ তো দিবে নাকি ওষুধ তো লাগা দিছি দাও আসা মনে মুই কইতেছি আপনি বেশি বেশি করে ফ্রিজের ঠান্ডা পানি খাইবেন আর বেশি বেশি করে ঠান্ডা পানি দেখ নাইবেন এই যে এলে পুরান বিরাস এলে তো দাঁত ঘষবে এই যে চিকিৎসা করছেন আন টাকা দেন টাকা দেন টাকা টাকা আমি যে এটা ইয়ে নিকে ক্যাপসুল নিকে আইছিলাম আন টাকা চাইলাম পাবো আমরা মাস দিলাম তা আমাদের দাঁত ঘষ না বিরাস দিলাম দাঁত পরিষ্কার রাখবেন দিলে ঠান্ডা থাকবো ঠান্ডা রাখবো না আচ্ছা দিন পর আর শুনেন টাকা আমি আমি ভাই চিকিৎসা করি আমি নগদ চিকিৎসা করি যা করি বুঝছেন না আচ্ছা আচ্ছা কি করব তাই তাদের মন দস্তা এখন লগে একটি হয় না একটু ঠান্ডা লাগছে এটা ক্যাপসুল নিকে আইছিলাম আন না যাই আচ্ছা আচ্ছা ঠান্ডা বেশি বেশি করে ঠান্ডা মানে ফ্রিজের পানি দিয়ে একটা নাইবেন আর এসে বেশি বেশি বরফ দিয়ে পানি খাইবেন তাহলেই দিবে এই খাচ্ছ না ডাক্তার তুই না আমি হ্যাঁ ডাক্তার তুই না আমি কে ডাক্তার তো একটু পরামর্শ দিতে পারে আচ্ছা শোনো এই যে ঠান্ডা ঠান্ডা লাগার চিকিৎসা দেখি ফ্রিজের পানি খাওয়া বেশি বেশি ফ্রিজের পানি গলা গল গলা বা আমার জ্বর আইছে আবার চিকিৎসা করে আমার আইছে কি কা হ্যাঁ তুমি আগে থাকো আমার করুণ জ্বর করুণ জ্বর ঠিক আছে করুণ জ্বর হ্যাঁ তার মানে করুণ জ্বরে ধরছে তোমারে আমার করুণ জ্বর আইছে আমার চিকিৎসা করেন রাইতে কি মশাই কামড়াইছে আর মশাই কামড়াবো না মশাই আমি তো ঘরে থাকি না আমি বাইরে হইয়া থাকি ও বাইরে হইয়া থাকো আইসার মানে গোয়ে থাকো গোয়ের মধ্যে মশাই কামড়ায় গোয়ার খবর রাখো না মশাই কামড়ায় ম্যালেরিয়া জ্বর হয়েছে তোমার তুমি দশা থাকে থাকো আমি এলাকার লোকজনের খবর রাখ না যে কারা কোন বিপদে থাকে কেরা মরছে কি করে আমরা মরছে মরা হইলে তাহলে আমদের বুকলাম কে মরা হলে তো আমি যাব হুজুরের কাছে কবার নিগে কোন কি আছে ঘড়ন লামার বেঁচে জানবো এখন এখন জানব এখন কি অসুখ কি এই এটা মোবাইল বলেন ভাঙ্গাসুরা ফোন দেয় খালি পুত 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 করে হ্যাঁ একবার কল দে নাম বুড়ান তো মনে হয় খোয়া গেছে গাই আমি কোন মেলা করছন এই চিকিৎসা করবে নিগে কোন কোন এলাকা ঢুকে না তো এলাকা আমি ঢুকতাছি আমি আমার বে তাকে যাব আজকে আমার বে তাকে যাবেন ঘড়ন হলো আজকে তিনটা দিন ধরে আমি পাগল হয়ে গেছি গা ভাই বুঝছেন কি পাগল হয়ে আপনি ভালো মানুষ কথা কইতেছেন আর পাগল পাগল আছেন কি ভাবিরাম আপনি প্রেসারের ঠাই মেটে তার ধরে দেখেন পাগলের সিন নয়া পড়ছে আমার
সামনে খালি এই জ্বরটা দেখবেন বুঝছেন কি কি হইছে ওর জ্বর আইছে জ্বর আইছে আরে আরে ডাক্তার সাহেব শুনেন আপনি কি হইছে আমার বড় জ্বর আইছে ওরে টানতে টানতে আমার দুই দিন ধরে কিবা জানি শ্বাসকষ্ট হইতাছে বুঝছেন কি গো পাঠা বল আরে জ্বর শ্বাসকষ্ট সর্দি কাশি এইগুলো হইলে আপনি করোনার জ্বর দেখে আপনি ডরাই আপনি রোগীর বুগলে যান না আমি রোগীর বুঝে আমি আপনি যাবেন না আপনার ঘরে যাবেন আপনি ঘরে যদি আরো কেউ থাকে হ্যাঁ আমার বেচতে যাবে সকালবেলা বাইরে গেছে ডাক্তার না সকালে বিকালে জ্বরের রুগী যখন চান্দিতে ফ্রিদের পানি দিয়ে তুই চান্দিতে নিশ্চিত করুন এদোসে আবার ডায়াবেটিস আছে নাকি কখনো ধরে ধরে নিশ্বাস করতেছে নেটওয়ার্ক নাই তুমি হারাম বেরাও
জ্বর শরীর বিষ আর মনে মাথার মধ্যে কাল ঘুষাইতেছে এইরকম শব্দ উঠে মাথার মধ্যে খালি ঘুষাইতেছে কোন পোলাটা লাগে কি নারায় করে মাথার মধ্যে কি কোনদিন ঘুষি খাইছিল না ওটা তো বেলা আগে খাইছি অভাব নাই নিঃশ্বাস করে ধরে ধরে এই যে আমার স্বামীর পেটের মধ্যে বুঝছেন মনে করেন যে কি জানি খাইছিল ওই খাওয়াটায় খাওয়াটা মনে হলো অজম না ওইয়া ওইটা বিপদজনক মানে ঘূর্ণিঝড়ের অবস্থা শুরু হয়ে গেছে পেটের ভিতরে বুঝছেন কি তুমি কি খাইছিলে মাথার মধ্যে মনে হয় পলিথিন আছে না পলিথিন দিয়ে সুন্দর করে মাথাটা এই পর্যন্ত বেঁধে থাকবেন নিয়াতনি করার না আরে দুই ঘন্টার ভিতরে মনে জটটা একবার ছাইরে সব ক্লিয়ারে বাইরে বলবো হ্যাঁ এটা একটা যুক্তি হলো না যে পরে তন্দলে ভালো হয়ে যাবো গা বাইরে চিকিৎসা করে নেবো শুনেন ডাক্তার সাহেব এই মুখ ছুঁয়া যদি জাপ বান্ধা জন তাহলে হাওয়া কোন দা বাইরে হবো আরে হাওয়া বাইরে হবো নাক দিয়ে বুঝে না কে নাক বাদ দেওয়া আর ব্যাখ্যানি বান্ধে হালাবো বান্ধে মনে পলিথিন দিয়ে মাথা আনবো এতে সালাতে পারবো বান্ধে করে জাল জাতি কলা জাগ দিবে শিখাইছে কারা যেভাবে আমি চিকিৎসা করলাম নাকি তোমার তো মেলা রিপোর্ট করলাম তুমি আমার চুলের ডাক্তার আমি তো চুলের ডাক্তার তুমি জায়গায় জায়গায় চিকিৎসা দাও হলে ভুল হ্যাঁ কাজ কাম করো ভুল সাধারণ ডরা তুমি শালা ডাক্তারকে আমরা গ্রামের মানুষ মনে করেন যে কথা শুদ্ধ হয় না তো এই জন্য সমস্যা কথা শুদ্ধ হয় না কথা শুদ্ধ করে আমার বউ আগামী সপ্তাহে টাঙ্গাইল গেছিল বাচ্চা ফেটে নাকি চেক আপ করবার নিগা ওন থেকে বলে কইছে সামনের সপ্তাহে প্রস্রাব নিয়ে টেস্ট করে কইয়া দিই আমি কি প্রস্রাব টেস্ট করি না পরীক্ষা করি না ডাক্তার আপনি কি সব ডাক্তার আমি এলাম মনে করে না ভাতে আপনি টুবলে দিয়ে এই হালকা জ্বরের চিকিৎসা আমি হালকা জ্বর আমার তো জ্বর আছে মাথা ঘুরে পেটরে পাগল পেট ব্যথা করে পাতা ঘুরে জ্বর আছে আর ওমবি জান কে আমার সামনে কি মনে কি মনে করে আমার বড় করুণ হইছে আমার বর বাচ্চা আছে কিনা পেড়ি এটা এটা একটু টেস্ট করেন তারপরে বুঝা যাবো বাচ্চা আছে
কিন্তু আপনি ডাক্তার তা আমি তো নাম নে কইলিছেন আমার বুকে শ্বাস করব আমি আমি তোর বর মুখ চেক করে দেব মোহাম্মদ চেক টেস্টের কোনো যন্ত্র নাই আপনি কে রে ইয়া ও হংকার ডাক্তার হইছেন আপনি এই রইলেন গা চেক করেন চেক করে দেখছেন দেখছো আমি কোনদিন আমার মুখ জানে শেনে ফলাই না আমি আমার বাথরুম ফলাই আর এই বড় কি কাম করলাম না নাম নাম বল আপনি সবাই না বসো বসো ফলাইলো ডাক্তার কি বলে একবার শিক্ষা দেব হ্যাঁ হ্যাঁ কুদাই না দে কেন মুখড়েন দেব কুদাই মিলাই তো আমি ভালো ডাক্তার মহিলা মানুষের আপনার ডাক্তারের প্রেসার চেক করবেন ঘরে আপনি বরাদ্দ আছে আর আমি কি প্রেসার চেক করি না ডাক্তার আমি বললাম না ভাট ট্যাবলেটের ডাক্তার নো 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 নো